हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো একটু আগেই বাঘাযতীনের একটা পোস্টার চলে এসেছে। কালকেই দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স থেকে জানানো হয়েছিল যে তাদের যেহেতু 6 বছর কমপ্লিট হচ্ছে, তাই জন্য তারা কিছু একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসবে। তো লোকে ভাবছিল কি কোনো নতুন ছবির কিছু হবে নাকি ব্যোমকেশের কোনো লুক আসবে, কারণ ব্যোমকেশ ওয়াজ দ্য আর্লিয়েস্ট রিলিজ, মানে অগস্টে রিলিজ করছে। বাট ব্যোমকেশের আমার যতদূর মনে হয় এই সবে মাত্র শুটিং শুরু হয়েছে এবং দেব কিছু স্টিলস ইত্যাদি শেয়ার করে যাচ্ছে, এবং ওটা যেহেতু অ্যাকচুয়ালি ওখানে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ইনভলভ রয়েছে, বাট অ্যাজ কো প্রডিউসার সেখানে মেইন কিন্তু শ্যাডো ফিল্মসেরই প্রোডাকশন ওটা, তো ওটার প্রমোশনাল ইভেন্ট ইত্যাদি ওরা সামলাবে। এটা যেহেতু পুরোপুরি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স থেকে আসছে বাঘাযতীন, তাই জন্য এটার একটা লুক আজকে রিভিল করা হয়েছে। এবং বাঘাযতীন থেকে এখন অবধি যা যা প্রমোশনাল মানে জিনিসপত্র আমাদের সামনে এসছে, প্রতিটা কিন্তু দর্শকের মধ্যে ইকুয়াল এক্সাইটমেন্ট জাগিয়েছে। একদম প্রথমে আমার মনে আছে একটা মানে মোশন পোস্টার টাইপের এসেছিল, মোশন পোস্টার বা একটা অ্যানিমেটেড ভিডিও বলতে পারেন, সেখানে একটা লুকে আমরা দেবকে দেখতে পেয়েছিলাম, সেটা বেশ ভালো ছিল। তারপরে যেটা সরস্বতী পুজোর সময় যে লুকটা আসে, যেখানে একটা সাধুর মতো দেখতে, সেখানে তো দেবকে চেনাই যাচ্ছিল না, ওই লুকটা প্রচন্ড এক্সাইটমেন্ট তৈরি করেছিল দর্শকের মাঝে। আর আজকেও যে পোস্টারটা এসেছে তাকে, সেখানে আমরা দেবকে যেভাবে দেখতে পাচ্ছি, আগে আমরা কখনো দেবকে দেখিনি। আমি কদিন আগে শাকিব খানের প্রিয়তমা বলে ছবিটা নিয়ে কথা বলছিলাম, তখন বলছিলাম যে যখন সুপারস্টাররা নিজেদের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করে একটা ছবির মধ্যে, তখন সেই ছবিটা নিয়ে না দর্শকের মধ্যে একটা হাইপ অটোমেটিক্যালি বেড়ে যায়। কারণ জেনারেলি সুপারস্টারদেরকে, যারা কমার্শিয়াল সিনেমার সুপারস্টার হয়, তাদেরকে সচরাচর আমরা একটা লুকেই দেখে থাকি এবং তারা লুক নিয়ে খুব একটা বেশি এক্সপেরিমেন্ট করে না। আমরা হিন্দি সিনেমার ক্ষেত্রে দেখেছি আমির খানের মতো একজন যে অনেক এক্সপেরিমেন্ট করেছে, কিন্তু দেব এই জিনিসটা বেশ কিছুদিন ধরে, মানে বেশ কিছু বছর ধরে অ্যাকচুয়ালি বলা যেতে পারে। আপনারা মনে করুন যে যখন চ্যাম্প করেছে তখন কিন্তু সে বডি ট্রান্সফরমেশন করেছে। হ্যাঁ, ডেফিনেটলি লুকের ওপরে এ চেঞ্জ করেনি, বাট বডি ট্রান্সফরমেশন সেখানেও করেছিল। তারপরে ধূমকেতুর মতো ছবি তো ছিলই, যেখানে সে প্রস্থেটিকের কাজ তার উপর করেছিল, তার যে লুকটা সামনে এসেছিল দ্যাট ওয়াজ অ্যামেজিং, কিন্তু আনফর্চুনেটলি সেই ছবিটা আমরা দেখতে পাইনি। বাট এই ছবিতেও দেব কিন্তু নিজের লুক নিয়ে যথেষ্ট এক্সপেরিমেন্ট করছে, এবং এই জিনিসটাই এই ছবিটার একটা USP এখনো অবধি হয়ে দাঁড়িয়েছে, এবং এটা দর্শকের মধ্যে যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে। তো এই পোস্টারটার মধ্যে আমরা দেবকে সর্দারজির রোলে দেখতে পাচ্ছি, মানে সর্দারজির মতো বেশভূষা পরে সে আছে, তো এটা ডেফিনেটলি একটা ডিসগাইজ। তো আমরা একটা জিনিস বুঝতে পাচ্ছি যে এই ছবিতে দেবের অনেকগুলো লুক থাকতে চলেছে, তিনটা তো ক্লিয়ার হয়েই গেল, এবার সে কেন ডিসগাইজ নিয়েছে, তাকে ব্রিটিশ পুলিশের থেকে পালাতে হবে ইত্যাদি করে। তখন যে ব্রিটিশ আর্মি ছিল তাদের মধ্যে যে লোকেরা ছিল, তার মধ্যে তো ম্যাক্সিমাম ইন্ডিয়ান লোকেরা ছিল, ইন্ডিয়ান সোলজার্স পুলিশ আর্মিতে সার্ভ করতো, এবং সেখানে পাঞ্জাবি লোকেরা কিন্তু প্রচুর ছিল। আপনারা যদি দেখেন, ইভেন পাঞ্জাবি একটা ফিল্ম হয়েছিল রংরুট বলে, দিলজিতের ছবি ছিল, সেখানে দেখবেন ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের সময়ও পাঞ্জাবিরা ব্রিটিশদের হয়ে গিয়ে লড়েছে, ওয়ার্ল্ড ওয়ার ওয়ান ব্রিটিশদের হয়ে, এবং সেখানে তাদের সাথে নানান রকমের ডিসক্রিমিনেশন করা হতো। তো মেবি বাঘাযতীনের যে ক্যারেক্টারটা, সে হয়তো ব্রিটিশ মানে কোনো সিক্রেট, মানে আর্মির কোনো সিক্রেট জানবার জন্য ইত্যাদি করবার জন্য, বা যেহেতু ওরা একটা কোম্পানিকে আর কি অর্ডার দিয়েছিল ওয়েপেন্স আনবার জন্য, এবং সেটার জন্যই তারা ওয়েট করছিল বুলি বালামে, তো সেই হয়তো সেখানে গিয়ে আর কি সেই যে অস্ত্রটা কোথা থেকে আসে, ফ্রান্স থেকে যে কোম্পানিকে অর্ডার দিয়েছিল, সেই সব ডিটেলস আর কি বার করে আনছে। তাই জন্য ডিসগাইজে, পাঞ্জাবি ডিসগাইজ হলে তাড়াতাড়ি সে আর্মির মধ্যে ঘুলে মিলে যেতে পারবে, সেই জন্য এটা এরকম করা হয়েছে, এবং তারপরে সে হয়তো ভিতরে গিয়ে ইনফরমেশন গ্যাদার করছে এ করছে। এই লুকটাতে দেবকে হেভি লাগছে, হেভি একটা রাগি টাইপের লুক দেওয়া হয়েছে, এবং আমার পার্সোনালি দারুণ লেগেছে। এর সাথে সাথে যে জিনিসটা উঠে আসছে সেটা হচ্ছে এই ছবিটা প্যান ইন্ডিয়া আসতে চলেছে। ইয়েস, দেব আগেও টুইটারে নিজের ফ্যান্সদের সাথে যে কমিউনিটি মানে ইন্টারাকশন সে করে থাকে রেগুলার বেসিসে, সেখানে কিন্তু সে বলেছিল যে বাঘাযতীনের ক্ষেত্রে আমরা প্ল্যান করছি। আজকে কিন্তু বাঘাযতীনের যেরকম এই পোস্টারটা ছাড়া হয়েছে, একটা হিন্দি পোস্টারও ছাড়া হয়েছে, মানে যেখানে নামটা বাঘাযতীন হিন্দিতে লেখা আছে, এবং সেখান থেকে আমরা পরিষ্কার হয়ে যাচ্ছি যে এই ছবিটা হিন্দিতেও আসতে চলেছে, মানে বাংলা হিন্দি সাইমেন্টেনিয়াস রিলিজ হবে 20th অক্টোবরে। বাট ওই সময় কিন্তু হিন্দিতে বড় বড় রিলিজ রয়েছে, তো দেব যদি এই প্ল্যানিংটা করছে তাকে কিন্তু প্রপার ডিস্ট্রিবিউটার, মানে হিন্দির ক্ষেত্রে প্রপার ডিস্ট্রিবিউটার খুঁজতে হবে, এবং তার সাথে সাথে একবার প্রমোশনাল ইভেন্ট যেটা চেঙ্গিজের ক্ষেত্রে হয়েছিল সেই জিনিসটা কিন্তু দেবকেও প্ল্যান করতে হবে প্রপারলি, যদি সে রিলিজ করতে চায়। তো সে দেখা যাক সেটা দেবের কী প্ল্যানিং হয়। দেব মার্কেটিংয়ের ক্ষেত্রে সবসময় বাংলার যে কোনো প্রোডাকশন হাউসের থেকে অনেক বেশি এগিয়ে, সেটা আমরা চিরকালই দেখে আসি, সবে থেকে যে প্রডিউসার হয়েছে দেব, তবে থেকে আমরা সেই জিনিসটা দেখে আসি যে তার প্ল্যানিং কিন্তু প্রোডাকশন হাউসের দিক থেকে, মানে প্রমোশনাল ইভেন্টের দিক থেকে ডেফিনেটলি অনেক অনেক এগিয়ে। তো দেখা যাক কীরকম হয়, আমি তো কোয়াইট এক্সাইটেড এই ছবিটাকে নিয়ে। আপনাদের কি বক্তব্য এই প্যান ইন্ডিয়া নিউজটা নিয়ে এবং এই লুকটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।